হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 8:30, তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠে জানো তো ল্যাটখে পড়েছিলাম, মানে ওই ফোন ঘাঁটছিলাম, মানে কোন ভিডিও আজকে দিতে হবে, এডিট ফেডিট করবো, এরম আর কি ব্যাপার চলছিল, সেই সবই ভাবছিলাম। তো তারপরে উঠে এই যে প্রথমেই সকাল সকাল উঠে বিছানাটা গুছিয়েছি, বিছানা গুছিয়ে দেখছি ঈশানী ওর ঠাম্মুর কাছে যাবে বলতে বাবা দোকান থেকে এসেছিলো সবজিগুলো দিতে, তো সবজিগুলো দিয়ে তারপরে ঈশানীকে ঠাম্মুর কাছে নিয়ে গেছে, মানে আমার পুরোনো বাড়িতে, যেহেতু ওখানে গরু রয়েছে, মা সকাল টাইমটা একটু ওখানে থাকে, তারপর এখানে এসে আবার টিফিন করে। তো ঈশানীকে নিয়ে চলে যাওয়ায় আমি ভাবলাম যে বাবা যখন সেই সবজি এনে দিয়েছে তাহলে এক কাজ করি সবজিগুলো কেটে নিই। তো তার জন্য এই যে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে সবজি কাটতে বসেছি, এখনও ব্রাশ করিনি, কারণ আমি যদি ব্রাশ করতে যাই তখন ব্রাশ করলেই আমাকে খিদে পাবে, তো তখনই সাথে সাথে হচ্ছে খেতে লাগবে, আর সেই আবার মা চলে আসবে, ঈশানী চলে আসবে, হ্যাঁ মানে বটির সামনে ঈশানী বসে থাকে, তখন সবজি টবজি কাটতে ভয়ও লাগে, তবু আর কী করা যাবে, ওইভাবেই করতে হয়। তো তাই ভাবলাম আগে সবজিটা না কেটে দিই, তারপরে উঠে ব্রাশ করবো। তো তার জন্য এখন বসে গেছি সবজি কাটার জন্য। আর সবজি কাটার ধরন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকে কী রান্না হবে, আজকে আসলে শুক্তো হবে। আর বাবা হচ্ছে আমার হাতে শুক্তো খেতে ভীষণ ভালোবাসে, তো তার জন্য আজকে শুক্তোটা আমিই রান্না করব। আর আমি ঠিক করেছি আজকে কাটা থেকে বাটা থেকে রান্না পুরোটাই আমি একা হাতে করব। তো যে সবজি কাটা হয়ে গেছে, শেষে কলাটা কাটলাম, মানে কলা কাটার জন্য না উঠে গেছিলাম, হাতে একটু তেল মেখে নিয়েছিলাম আর জলের মধ্যে কলাগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে কলাটা হচ্ছে রেখে দিলাম টেবিলের ওপরে, আর দিয়ে ওর সমস্ত খোসা টোসাগুলো তুলে নিচ্ছি, তুলে হচ্ছে গরুর বালতিতে দিয়ে দেবো। গরুর বালতি বলতে মানে গরুর খাবারের জন্য যে ফ্যান বা সবজিগুলো দেওয়া হয় সেই বালতির মধ্যে দিয়ে দেবো, আজকে দুপুরে যখন মা যাবে তখন খাইয়ে দেবে। কি করে খাচ্ছি? কি খাচ্ছ? একটু দাও খাই। তারপরে এর কি হলো? ওইখানে নিয়ে যাওয়ার জন্য? আরে নিয়ে আসবো, এখন আছে একজন গেস্ট রুমে, সে যখন চলে যাবে তারপরে নিয়ে আসবো। তারপরে তুমি কি করছো? সবজি কাটলাম। আর কুটু বেটা কোথায়? ওই যে মায়ের সঙ্গে সেই ঘরে গেছে। তারপরে ঠিক আছে, আমি ব্রাশ করে দিয়ে তারপরে হচ্ছে খাবো। তো ব্যাস ব্রাশ করে চা বানিয়েছিলাম, আর সেটা দিয়েই হচ্ছে এখন চা আর রুটি খাবো, আর সাথে বিস্কিট। মানে কী বলতো, বাবা সকাল সকাল রুটি এনেছে, রুটি বলতে ওই যে গোল গোল রুটিগুলো হয় সেই রুটি। আর এই দেখো কী পিঁপড়ের উৎপাত হয়েছে, মানে বুঝতেই পারছি না, যেই বর্ষাটা নেমেছে তারপর থেকেই ঘরে শুধু পিঁপড়ে আর পিঁপড়ে। মাঝখানটাতে যদিও ছিল না, আবার এই যে নাড়ু বানানো হয়েছিল পুজোর সময়, তো ব্যাস তারপর থেকে আর পিঁপড়ের যেন নিস্তারই নেই ঘরের মধ্যে, এত পিঁপড়ে যেন মনে হয় উফ, হয় পিঁপড়ে থাকুক বাড়িতে, নয় আমরাই হচ্ছে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, ঠিক আছে, মানে এরকমটা মনে হয়। যাই হোক, মানে এখন হচ্ছে গিয়ে এই যে চাটা বানানো হয়ে গেছে, তো এখন চাটা বানানোর সময় এই যে এই জায়গাটাতে একটু চা পড়ে গেছিলো, তাই এখন ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি, মায়ের জন্য রেখে দিয়েছি, মা এসে খাবে। আর খেতে খেতে এই যে তোমাদের দাদাভাই ফোন করেছে, চা খাবে আসা। আমি এখানে কথাগুলো মিউট করে দিলাম, তার কারণটা হলো মানে তোমাদের দাদাভাই ওদের কষ্টের কথাটা বলছিল আরেকজনের সঙ্গে, ওদের লাইফের কষ্ট মানে স্ট্রাগল সম্পর্কে বলছিল, যে আমাদের লাইফে এইভাবে হচ্ছে আমাদেরকে কষ্ট করতে হয় গোটা দুনিয়ার জন্য, হ্যাঁ না আমি আর সেটা আর বলতে চাচ্ছি না, ঠিক আছে। তো যাই হোক, যেহেতু ওদের মধ্যে কথা চলছে তাই পার্সোনাল কথা ভেবে ভাবলাম যে ঠিক আছে চলো এইসব কথা মানে না তোমাদের শোনানোই ভালো, তো তার জন্য একটুখানি শুনেই অফ করে দিলাম। তো এখন চলো আমি হচ্ছে ব্রেকফাস্টটা করে নিই, মা একবার মাঝে এসেছিল, মা এসে চাটা খেয়ে নিয়েছে, আর হচ্ছে মানে আমিও হচ্ছে খেয়ে নিচ্ছি, তো এরপরে আবার মা হচ্ছে ঈশানীকে নিয়ে একটু আইসিটি স্কুলে যাবে।
তো স্কুল থেকে চলে এসেছে আর আমি এদিকে না অলরেডি রান্না বসিয়ে দিয়েছিলাম, তো তখন দেখছি ঈশান স্কুল থেকে চলে এসেছে, ও আসা মাত্রই এবার মায়ের কোলে তোকে উঠতেই হবে, তার জন্য ওকে কোলে নিয়ে রান্নাটা করবে। আর ওর একটা অভ্যেস, আমি রান্না করি আর মা রান্না করি, ও মানে কোলে উঠে ও রান্নাটা দেখবে আর ও আমরা যাই কাজ করবো ও সেটা করতে চাইবে। এটা জানি সব বাচ্চারই ধরন। আরও একটা কথা বলি, মানে তোমাদের দাদা ভাই ওই যে কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, মানে রিলস পোস্ট করেছিলাম শর্টস আর কি, তো সেখানে বলেছিলাম যে দুই দিন কথা হয়নি, মানে ও আমাদের মন খারাপ দেখে বা ওরও খারাপ লাগছিল জিনিসটা দেখে, তো তার জন্য না ও আজকে যখনই সুযোগ পাচ্ছে মানে খেতে বসেও আমাদের ফোন করছে, ডিউটি করতে করতেও ফোন করছে, ডিউটি করতে করতে না মানে যখন পোস্টের ডিউটি থাকে তখন তো আর কল করা সম্ভবই না, মানে সেটা হয় না কারণ পোস্টে ওঠার সময় ওরা ফোন টোন হচ্ছে রাখে না, তো সেসব ছাড়া মানে ও হচ্ছে গাড়ি চালানোটা ওর হচ্ছে শখ, তো ওখানে ও যখন একটু সুযোগ পায় তখন ও হচ্ছে মানে অফিসার টফিসারকে ছাড়তে যায় মাঝে মধ্যে আর কি, ওটা ওর শখ ঠিক আছে, তো তার জন্য ওই গাড়ি চালাতে চালাতে হয়তো গাড়ি চালানো হয়ে গেছে, গাড়িতে বসে রয়েছে তখন ফোন করছে এরম আর কি, মানে যখনই সুযোগ পাচ্ছে আজকে একটু ফোন করছে। তার থেকেও বড় কথা, দুই দিন কথা বলতে পারেনি, দুই দিন ওর মেয়েকেও ঠিক করে দেখতে পায়নি, দিনে একবার করে দেখতো, সেটা ওকে আরও বেশি কষ্ট দিয়েছে, বলছে আমি আমার মেয়েকে দুদিন ঠিক করে দেখতেই পাইনি, এতটাই ওখানে কাজের চাপ ছিল। আমারও মন খারাপ হয়েছিল যে কী গো তুমি ফোন করছো না, এসেই ওই যখনই দিনে কথা হতো মানে কীরকম কথা হতো বলো তো, ফোনটা করলো কী গো কী করছো কুডুমা কই ব্যাস দিয়ে ফট করে কেটে দিত, মানে আমার কথা আমার মধ্যেই রয়েছে তো আর কথা বলতো না, কিছু করার নেই। মাঝে মধ্যে না এরকম পরিস্থিতি হয় জানো তো, যে ঠিক করে আমরা মানে সময়ে দুজন দুজনকে সময় দিতে পারি না, মানে আমার দিকটা ছাড়ো, আমি তো যখনই ও ফোন করে ফোনটা রিসিভ করার চেষ্টা করি, তবে মানে ও হচ্ছে ঠিক করে অনেক সময় এরকম যায় দুদিন তিন দিন ঠিক করে কথা বলার সুযোগ হয় না, তারপর আবার যেদিন হয়তো একটু কাজের মানে কাজটা কম আছে সেদিনও অনেকটা সময় দেয় আমাদেরকে, এরকমটাই হয়। এটা আই থিঙ্ক যারা এই লাইনে আছে তাদের সবার ফ্যামিলিতেই এরকমটা হয়। তো এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সরি রান্নাটা হয়ে গেছে, আর এখন এই যে ঈশানীকে খাইয়ে দিয়েছে, এখনও আবার ওর পাপা ফোন করেছে, মানে কি বলবো, ঈশানীকে কীভাবে ভুলিয়ে ভুলিয়ে খাওয়াতে হয় সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। মানে আজকে তো বই সামনে ভিডিওটা অন আছে বলে ও মানে ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে খেয়ে নিচ্ছে, না হলে ও শুধু বলে ঠাম্মুকে হাততালি দিতে বলবে, দাদুকে হাততালি দিতে বলবে, হ্যাঁ এবার আমি খাওয়াই আমাকে আর হাততালি দিতে বলে না, এই যেখানে বোতলটা রাখছে অলরেডি ওর পাপা ফোন করেছে, তো ওর পাপাও ওকে কীভাবে ভোলায় ওখান থেকে দেখতে থাকো। তো এখনও তাই ওই ওকে খাওয়াচ্ছি, তারপরে দেখছি যে ওর পাপা আবার অন্য আরেকজনের সঙ্গে কথা বলছে, কথা বলতে বলতে দেন তারপরে হচ্ছে আবার মানে একবার করে মেয়ের দিকে তাকাচ্ছে একবার করে কথা বলছে, মানে যতই বলে ওরা তো আর টোটালি ফ্রি হয় না, কেউ না কেউ থাকে, তো তারই মাঝখানে ফ্যামিলিকে টাইম দেওয়ার চেষ্টা করে। কদুবুড়ি কি ডিম খাচ্ছে, ডিম ডিম কদুবুড়ি ডিম কই ডিম পাপা হাততালি দিচ্ছে তুমি খেয়ে না, পাপাকে দেখছো কাজ করতে করতে ফোন, হ্যাঁ হয়েছে বাবা মেয়ের অনেক কিছু হলো ফোনের মধ্যে, মানে কাজের ব্যস্ততার মাঝখানেও মেয়েকে দেখার জন্য মনটা ছটফট করে, তো এখন যে শুক্তোটা রান্না করবো তার জন্য এখানে ব্যবস্থা চলছে, মানে একটুখানি জিরে আর হচ্ছে পাঁচফোড়ন শুকনো কড়াই ভেজে তারপরে গুঁড়িয়ে নেবো। আসলে কী বলতো, মানে কালকে শর্তও আমিও একই কথাই বলেছিলাম, যতই হোক না কেন ওরা সৈনিক অনেকে বলে টাকার জন্য চাকরি করছে এত ন্যাকামির কী আছে, আসলে টাকার জন্য কে না কী করে, সবাই টাকার জন্যই কিছু করে, কিন্তু কী বলতো সৈনিকরা যেমনি টাকার জন্যও করে, টাকার থেকেও বড় কথা ওরা ওদের দেশকেও ভালোবাসে,
ঠিক আছে, না হলে এত গরমে ঠান্ডায় ওরা থাকতে পারতো না। আমি সেই সব কথাতে আর যাচ্ছিও না। আর তার থেকেও বড় কথা কি বলতো, ওরা যতই হোক দিনের শেষে ওরা হচ্ছে মানুষ, ঠিক আছে? ওরাও কারো বাবা, মানে কারো হচ্ছে ছেলে, কারো স্বামী, তো স্বাভাবিক ওদের ওদের ফ্যামিলির জন্য টান থাকবেই, মন খারাপ হবেই। আর সব থেকে বড় কথা, আমি মনে করি যে মানুষ তার ফ্যামিলিকে, তার মা, তার পরিবারকে না ভালোবাসে, সে কখনোই অন্য কিছুকে ভালোবাসতেই পারে না, ঠিক আছে? সে যদি না তার ফ্যামিলির প্রতি তার টান ভালোবাসা যদি নাই থাকে, তাহলে সে দেশকে ভালোবাসবে কী করে, তাই না? কারণ এই দেশের মধ্যেই তো তার মা সন্তানরা। আর এর থেকে বড় কথা, আমি মনে করি যে সৈনিকরা এরকমটাই মনে করে, পৃথিবীর সমস্ত মারাই তার মা হয়, এরকমটা মনে করে। তো যাই হোক, সে সবার, আমি আর সেসব কথায় যাচ্ছি না। অনেক কিছু হলো, অনেক, কারণ কেন এই কথাগুলো বলছি বলতো, অনেকে বলবে যে কাজের মধ্যে থেকে ফোন করছে, এত ন্যাকামি আর দেখি না, এরকম অনেকেই আছে, অনেকে না খুব সামান্য পরিমাণে, কারণ সবাই এই কাজটাকে যথেষ্ট রেসপেক্ট করে, ভালোবাসে। এমনকি কালকের ভিডিওতেও ওরকম দু একটা কমেন্ট এসেছিলো এই শর্টসটাকে, আমি ওগুলোকে হাইড করে দিয়েছি, কারণ ওই সব মানুষকে আমি আমার মানে কমেন্ট বক্সেও স্থান দিতে চাই না, বিশ্বাস করো। যারা দেশের সৈনিকদের সম্মান করে না, আমি তাদেরকে কমেন্ট বক্সেও স্থান দিতে চাই না। তো এখন এই যে দেখো, এখানে মানে মশলাগুলো বাটবো আর কি, গুঁড়ো করলাম, ওখানে উচ্ছে ভাজা হয়ে গেছে, বেগুন ভেজে রেখেছি, আর এখন এই যে মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। তো এগুলোকে গুঁড়ো করার পরে তারপরে হচ্ছে আবার রান্না করব। আসলে কী বলতো, এই শিলনোড়াটা তো আমাদের বাড়ির, মানে বাড়ির বাইরে বলা ভুল, বাইরে থাকে, তো যার কারণে হচ্ছে এটাকে সুন্দর করে এখন শুকনো, যেহেতু এটাকে মানে শুকনো শুকনো গুঁড়ো করতে হবে, তার জন্য এটাকে শুকনো জায়গাতে প্রথমে শিলটাকে মুছে নিলাম, ভালো একটা পরিষ্কার কাপড় দিয়ে শিলনোড়াটাকে মুছে নিয়েছি। এরপর আবার হচ্ছে ধুয়ে তারপর হচ্ছে আদাটা বেটে নেব। একবার হচ্ছে কি মানে মা আমাকে বলেছিলো, বলে তুমি এক কাজ করবে, সেই যখন মাঝে মধ্যে শুক্তো হয় আর হচ্ছে ওই বিচে কলার ছেঁচকে হয়, ছেঁচকিতেও দেখবে এই মশলাগুলো লাগে, তো বলেছিল বেশি করে গুঁড়ো করে রেখে দিও। বলছি না, ওরকমের থেকে না সাথে সাথে গুঁড়ো করে মানে দেওয়ার মজাটাই আলাদা। তার থেকে বড় কথা সেটা হলে কি, মা বলেছিল বেশি করে করে মিক্সিতে গুঁড়ো করতে, মিক্সিতে গুঁড়ো করা মানে মিক্সার মেশিনে, আর তার থেকেও বড় কথা এই হাতে যদি গুঁড়ো করা হয় তার মজাটা একটা অন্যরকমই হয়, সত্যি কথা, মানে তার টেস্ট একটা আলাদা হয়। আমরা এমনিতে দেখবে এখনকার দিনে সবাই কাজ কম করার জন্য, আমিও সবাই আর কি কাজ কম করার জন্য নানান ধরনের জিনিস ব্যবহার করি, কিন্তু আগেকার দিনে শিলনোড়ায় বাটা তরকারি, উনুনে বসে রান্না, এগুলোর মানে টেস্ট সত্যিই অসাধারণ হয়। তো যাই হোক, এখন যুগ উন্নত হচ্ছে, সবাই করছে, তাই আমরাও করি, আমরা সবটা বুঝেও না, না বোঝার মতো করেই চলি পৃথিবীতে, যেন এমনটাই হয়। আমি যেহেতু মশলা বাটছিলাম, তাই ঈশানিও এখন মশলা বাটতে বসেছে, মানে ও জেদ, প্রচণ্ড গরম। ওই যে মা আদা আদা বাটতে হবে, তারপরে রান্না হবে, শুক্তো শুক্তো। এই মা আয়, হাতে লেগে যাবে, এবার চলে এসো, হয়ে গেছে, আসো আসো। মানে আমার মশলা বাটা শেষ হলে হবে কি, ঈশানির এখনো শেষ হয়নি। এই দেখো ঈশানকে, আলে বাবালে, মামি সব হাই করবে করেছ, উফ, অনেক কষ্টে ঈশানিকে টেনে টুনে নিয়ে এসেছি, ও শিলনোড়াতে মশলা বাটবে যেহেতু আমাদেরকে দেখেছে। তারপরে এখন এই যে সবজিগুলো দিয়ে একটু হচ্ছে, প্রথমে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করার পর এখানে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে এখানে রান্না করব। মানে আমি এইভাবেই সাধারণত শুক্তোগুলো করে থাকি। আর হচ্ছে অলরেডি বলে দিয়েছি যে উচ্ছে আর বেগুনটা ভেজে রেখেছি। অনেকে বড়ি দেয়, বড় বড়ি, আমাদের বাড়িতেও বড় বড়ি রয়েছে, কিন্তু বড় বড়িটা দিলে শুধু ওই দেওয়াই থাকে, মানে না আমি খাই, না বাবা খায়, না মা খায়, তবে ভাজা খাই, শুক্তোতে দেওয়াটা আর খাই না, তার জন্য দিচ্ছি না। তারপরে এই যে একটুখানি দুধ দিয়ে দিলাম, দুধ আর জল একটুখানি দিয়ে এটাকে এখন ভালো করে ফুটিয়ে নেব। ফোটানোর পরে তারপরে হচ্ছে গিয়ে মানে বেশ কিছুক্ষণ ঢাকা দেবো আর কি, যাতে ভালো করে সেদ্ধ হয়। আর যখন এরকমভাবে ফুটে জলটা কিছুটা বেশ কমে আসবে, তখন এই যে এক চামচ ঘি দিয়ে দিলাম, ঘিটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নেবো। যেহেতু চামচ লেগেছিলো, ভাবলাম এখানে একটু দিয়ে দিই, তাহলে গোলে ওটার মধ্যে রয়ে যাবে, কেন শুধু মুধু নষ্ট করবো, তাই না? আর তারপরে সবের শেষে একেবারে ওই যে গুঁড়ো মশলাটা করেছিলাম, মানে পাঁচফোড়ন আর জিরে, যদিও পাঁচফোড়নের মধ্যে জিরে থাকে, তবু একটু দিয়েছিলাম আর কি, দিয়ে সেটা দিয়ে দিলাম। আর শেষে অল্প করে একটু স্বাদ মতো চিনি, ব্যাস এটা দিয়ে জলটা একটু মানে মরে গেলেই তারপরে হচ্ছে নামিয়ে নেবো। এই যে এখন রান্না বাড়া করে সোফাতে বসে রয়েছি, ওইদিকে ঈশানি ঘুমোচ্ছে, তারও দেখাচ্ছি, মানে ওকে রান্না করার মাঝখানে এসে সোফাতে বসে বসে খাওয়াচ্ছিলাম, খাওয়াচ্ছিলাম বলতে ব্রেস্ট ফিড করতে চাইছিল, তখন ওকে একটু ব্রেস্ট ফিড করাচ্ছিলাম, ব্যস ঘুম। তাই এখন এই যে রান্না হয়ে গেছে, ওকে বসে বসে পাহারা দিচ্ছি আর এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে তো আজকের ভিডিওটা, ও শুক্তো রান্নাটা কমপ্লিট দেখানো হয়নি না তোমাদের, ওই তোমরা যেরকম শেষটা দেখলে, ব্যাস একটুখানি রসটা শুকনো করে দিয়েছি, এই হচ্ছে, মানে পুরো শুকনো করিনি, কারণ বাবা একটু রস রস খেতে পছন্দ করে। তো আজকে হচ্ছে শুক্তো হবে, আর বড়িটা দিলাম না, কারণ বাবা বড়ি পছন্দ করে না, শুক্তো হয়েছে আর সাথে হচ্ছে আলু মাখা, যেহেতু আজকে নিলাম
আর তার সাথে আচার ভাত, একদম সিম্পল আর কিচ্ছু না। ও আচ্ছা, পটল ভাজা হয়েছে, এইগুলোই হচ্ছে আজকে রান্না। তো চলো দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করি, এবারে মানে যাবো গিয়ে স্নান করবো। তো তারপরে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা বাই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে।